উস্কাতে হবে, আগুন লাগাতে হবে, তাহলেই তো আমার 30% ভোট ব্যাংক তৈরি হবে। বুকে হাত দিয়ে বলুন তো, সিএতে তো কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা নেই, কাউকে দাঁড়ানোর কথা নেই, কিন্তু শুধুমাত্র ধর্মীয় কারণে ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওড়াকান্দি, সেই বাংলাদেশ থেকে আপনাদের ঘর ধাক্কা মেরে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে পাকিস্তানি হানাদাররা আপনাদেরকে খেদিয়েছে, আর আপনারা এখানে গেলে বলে একাত্তরের আগে দলিল চাই। আজকে সেই অধিকার দিতে চেয়েছেন নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মমতা ব্যানার্জি প্রথম কলকাতার সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সিএএ বিরোধী উনি নাম লিখেছেন কে? তারপরে দেখলেন এই বাংলাতে কি হলো, দেখলেন বেল নাগা রেল স্টেশন অগ্নিদন্ড, রেগিনগর রেল স্টেশন অগ্নিদন্ড, মালদার সামসিতে রেল লাইনের পথ পর্যন্ত উঠালো, করমন্ডল এক্সপ্রেস ভেলোর থেকে রোগী ভর্তি হয়ে ফিরছিল উলবেড়িয়াতে, গোটা ট্রেনটাকে পাথর মেঙে দিয়ে রোগীদেরকে পর্যন্ত আহত করল। আমরা নবান্ন অভিযান করলে চাকরি চুরির বিরুদ্ধে বলতে গেলে, অপা সিন্ডিকেটের এত টাকা কোথা থেকে এলো বলতে গেলে, কয়লা বালি গরু পাচারের টাকা কোথা থেকে এলো বলতে গেলে, নবান্নতে গুলি চলে, লাঠি চলে, গ্যাস চলে, ঝলকামান চলে, আর নবান্ন থেকে 1 কিলোমিটার দূরে সান্তরাগাছিতে একদিনে 37টা বাস পড়ানো হলো। শুধু তাই নয়, আমাদের গর্বের ট্রেন হাজার দুয়ারি লালবাগ স্টেশনে সেই ট্রেনটাকে পর্যন্ত পুড়িয়ে দিল দায়ীকে মমতা ব্যানার্জি, পশ্চিম বাংলার মানুষকে ভুরু ভুগিয়ে রাস্তায় নামালো। আর এই মমতা ব্যানার্জির ফাঁকানো সন্ধ্যেতে আগুনটা লাগালোকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য, তিনি বললেন সিএএ মানে পশ্চিম বাংলায় থাকা সংখ্যালঘু মুসলমানদের ঘর ধরে বের করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া।